আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি মোহাম্মদ হুসাইন এবং আজকে আমরা দেখব কিভাবে ইমেজ থেকে ফটোশপ দিয়ে তিনটি স্যাম্পল স্টেপের মাধ্যমে ফ্যানসেস রিমুভ করবে। স্যাম্পল ইমেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে ডাউনলোড করে ফলো করতে পার। সো আই টু লেট, লেটস গো স্টার্টেড। প্রথমে আমরা ছবিটা ফটোশপ ওপেন করে নিলাম। নেক্সট আমরা একটা ব্র্যান্ড নিউ লেয়ার নিব। ব্র্যান্ড নিউ লেয়ার নেওয়ার জন্য এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করার পরে আমাদের একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। দেন আমরা কি করব, এই লেয়ারকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ব্রাশ টুল সিলেক্ট করব। ব্রাশ টুল সিলেক্ট করার পরে এখান থেকে আমরা হার্ড রাউন্ড ব্রাশ টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে মিনিমাইজ করে দিলাম। দেন আমি কি করব, আমার কাজের সুবিধার্থে ইমেজটাকে আমি জুম করে নিলাম। এখানে আমি ট্যাপ করব। একটা ট্যাপ করার পরে শিফট, কিবোর্ডের শিফট বাটন প্রেস করে আমি এখানে একটা ট্যাপ করো, তো অটোমেটিকলি সে একদম রাউন্ড একটা ইয়ে নিয়ে আসবে, শিফট নিয়ে আসবে। আমি আবার এখানে একটা ক্লিক করব, শিফট প্রেস করে সে অটোমেটিকলি সোজা আসতেছে, কিন্তু আমার স্ট্রেটগুলো একদম সোজা হচ্ছে। তো আবার এখানে আমি শিফট কি দিয়ে ক্লিক করব, দেন এখানে আবার শিফট কি দিয়ে ক্লিক করব, এখানে আবার শিফট কি প্রেস করে ক্লিক করব, এখানে আবার ক্লিক করব, দেন এখানে আবার ক্লিক করব। যদি আমি শিফট কি না দিয়ে এখান থেকে যদি আমি এরকমভাবে ব্রাশ করতে চাই, দেখেন এরকমভাবে স্ট্রেট করতে পারতেছি না, একদম সোজা করতে পারতেছি না লাইনটা। তো লাইনটা সোজা করার জন্য আমি কি করব, এখানে একটা ক্লিক করব, ক্লিক করে শিফট প্রেস দিয়ে এখানে দিয়ে দিব। দেন আমি এখানে শিফট ধরে আবার এখানে ক্লিক করব, আমার লাইনগুলো একদম সোজা আসছে। তো আবার এখানে ক্লিক, দেন শিফট, এখানে ক্লিক, এখানে ক্লিক, দেন শিফট, এখানে হয় নাই, এখানে আবার দিয়ে দিলাম, এখানে ক্লিক, দেন শিফট প্রেস করে এখানে ক্লিক, দেন এখানে ক্লিক। এখন আমার পুরো ভিডিওটাকে আমি ব্রাশ দিয়ে সিলেক্ট করে নিলাম। দেন নেক্সট কি কাজ করতে হবে আমার, নেক্সট হচ্ছে কি, আমি এখান থেকে এটাকে আনচেক করে দিব। এখান থেকে এটাকে আনচেক করে দিব। দেন আমি ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করার পরে এখান থেকে আমি কন্ট্রোল বাটন প্রেস করে আমি এখানে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার এটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে আমি নেক্সট কি কাজ করতে হবে, এখানে আমার কন্টেন্ট অ্যাওয়ার ফিল করতে হবে। তো এটার জন্য যারা ওল্ড ভার্সন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এখান থেকে এডিট, এডিটে যাওয়ার পরে এখান থেকে ফিল ক্লিক ক্লিক করবেন, দেন
কন্টেন্ট অ্যাওয়ার্ড, এখানে ক্লিক করার পরে ওকে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আর যারা ফটোশপ সিসি 2090 এবং 2020 ব্যবহার করেন তাদের ক্ষেত্রে তারা এখান থেকে এই এডিট এডিট থেকে একদম কন্টেন্ট অ্যাওয়ার ফিল ডিরেক্টলি। এখানে আমি ক্লিক করে দিলাম, হালকা লোডিং নিচ্ছে, অল্প সময়ের ভিতরে হয়ে যাবে। হ্যাঁ হয়ে গেছে। দেন এখান থেকে আমরা নিউ লেয়ারে নিব, এটাকে আমরা নিউ লেয়ারে নিব। যদি আপনার ক্ষেত্রে এখান থেকে কারেন্ট লেয়ার সিলেক্ট থাকে তাহলে এটা কখনো সিলেক্ট করবেন না, এখান থেকে নিউ লেয়ার সিলেক্ট করবেন। নিউ লেয়ার সিলেক্ট করার পরে আমরা ওকেতে প্রেস করব। এখন এটাকে কন্ট্রোল ডি প্রেস করে ডি সিলেক্ট করে নিব, কন্ট্রোল ডি ডি দিয়ে ডি সিলেক্ট করার পরে খেয়াল করেন, দেখেন কিছু কিছু জায়গায় এরকম খুদ রয়ে গেছে, তো এগুলোকে আমরা রিমুভ করব। এই যে এখানে জুম করলে, ইমেজটাকে জুম করলে এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এখানে কিছু ছিল, তো আমরা এগুলোকে রিমুভ করে নিব। রিমুভ করার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা হিলিং স্পট হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেন আমরা কি করব, একটা নিউ লেয়ার নিব, নিউ লেয়ার নিয়ে দেন স্পট হিলিং ব্রাশ টুলটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এটা থেকে এখন এগুলো রিমুভ করব। মালকা ব্রাশটা বড় করে নিচ্ছি, একে বাইরের গুলো আমরা রিমুভ করে নিই। হার্ডনেস 0 হয়ে যেত, মোটামুটি কমপ্লিট, খুব সুন্দর হয়েছে। নেক্সট যে কাজ করতে হবে, আচ্ছা আমরা আগে বিফোর আফটারটা দেখে নেই। বিফোর আফটার, বিফোর আফটার খুব সুন্দর একটা ন্যাচারাল ভিউ আসে। নেক্সট যে কাজ করব আমরা, ছবিটাকে আরেকটু ন্যাচারাল করার জন্য, আরেকটু সুন্দর করার জন্য, শার্পনেস করার জন্য আমরা এখানে আরেকটা পদ্ধতি অবলম্বন করব। তার জন্য আমরা আরেকটা ব্র্যান্ড নিউ লেয়ার নিয়ে নিলাম। ব্র্যান্ড নিউ লেয়ার নেওয়ার পরে আমরা এটাকে মার্জ করে নিব, কন্ট্রোল অল্ট শিফট ই, কন্ট্রোল অল্ট শিফট ই দেওয়ার পরে এটাকে আমরা একটা কপি করে নিব। কপি করার জন্য এখান থেকে কন্ট্রোল জেও দিতে পারেন, কন্ট্রোল জে দিলাম দেন কপি হয়ে গেছে। কপি হওয়ার পরে এখান থেকে আমরা যাব হচ্ছে ফিল্টার, ফিল্টার যাওয়ার পরে এখান থেকে কনভার্ট টু স্মার্ট ফিল্টার এখানে ক্লিক করব, ক্লিক করার পরে ওকে, দেন আবার ফিল্টার, ফিল্টারে যাওয়ার পরে আদার, আদারে যাওয়ার পরে এখান থেকে আমি হাইপার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি শার্পনেস করার জন্য এখান থেকে আমি 3 না 2 সিলেক্ট করলে মনে হয় ভালো হবে, 2 করলাম দেন ওকে। এরপরে এখান থেকে আপনার আমি সিলেক্ট করে নিব এখান থেকে ওভারলে, বিফোর আফটার, বিফোর আফটার দেখেন একটা শার্পনেস হয়েছে কিন্তু। এরপরে আমি কি করব, আমি চাচ্ছি শার্পনেসটা শুধু যেন আমার সাবজেক্টের উপরে হয়, দেন এখানে ব্যাকগ্রাউন্ডে ব্লার দেওয়া আছে, ব্লারের জন্য থাকে, এখানে যেন শার্পনেস না হয়। দেখেন এখানে শার্পনেস দেওয়া হওয়ার কারণে কিন্তু এটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এখানে, তো আমি কি করব, এখানে আমার এই লেয়ার সিলেক্ট থাকবে, দেন আপনার অল্ট কি প্রেস করে আমি এখানে আছে মাস্কে ক্লিক করব, ক্লিক করার পরে আমার ইনভার্স মাস্ক একটা অপশন
এসে গেছে, তখন আমি কি করবো এখান থেকে ব্রাশ টু সিলেক্ট করবো। দেন ব্রাশ টু সিলেক্ট করার পরে আমার উপরে থাকবে হোয়াইট, ফরগ্রাউন্ড হোয়াইট, ব্যাকগ্রাউন্ড থাকবে ব্ল্যাক। দেন যেটা করবো আমি, আর এখান থেকে সফট রাউন্ড ব্রাশ টু সিলেক্ট করে নিই। সফট রাউন্ড ব্রাশ টু সিলেক্ট করার পরে ব্রাশটা আমি বড় করে নিলাম, দেন আমি আমার সাবজেক্টের উপরে ব্রাশ করে দিলাম। হ্যাঁ, ওকে, বিফোর আফটার, বিফোর আফটার ইমেজটা কিন্তু একদম একটা শার্পনেস ইমেজ হয়েছে, খুব সুন্দর একটা ইমেজ, একদম ন্যাচারাল ইমেজের মতো বোঝা যাচ্ছে। সো গাইস, এই ছিল আজকের আমাদের ফেন্সেস কীভাবে ইমেজ থেকে রিমুভ করবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, এবং ফটোশপের নতুন নতুন টেকনিক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই পাশে থাকবে। আল্লাহ হাফিজ।